বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রেশনের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যে প্যাকেজের মাধ্যমে আপনি প্রায় 40 থেকে 50 কেজি চাল পেয়ে যেতে পারেন এবং 20 থেকে 30 কেজি আটা বা আপনি কিন্তু গম পেয়ে যেতে পারেন এই বিশেষ প্যাকেজের মাধ্যমে। এবং সেই সমস্ত মাল কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনার কাছে যদি RKSY1 বা RKSY2 বা SPHH বা PHH বা AA রেশন কার্ড রয়েছে, তাহলে আপনি কিন্তু রেশনের এই যে বিশেষ প্যাকেজ সেই মাল কিন্তু আপনারা আপনার যে নিকটবর্তী রেশন দোকান সেই রেশন দোকান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনি কিভাবে 40 থেকে 50 কেজি চাল পাবেন বা 20 থেকে 30 কেজি গম পাবেন তার পুরো হিসেব আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে রেশন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে এই চ্যানেল থেকে রেশন সংক্রান্ত একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ প্যাকেজের কিন্তু একটি অর্ডার কপি বা একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস অর্থাৎ এপ্রিল 2020 থেকে জুন 2021 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই 15 মাস রেশনের কিন্তু বিশেষ প্যাকেজ দেওয়া হবে। যে প্যাকেজের মাধ্যমে আপনাকে বলা হয়েছে কার্ড পিছু প্রতি মাসে বরাদ্দ, অর্থাৎ আপনার যদি একটি কার্ড থাকে সেই একটি কার্ডে কিন্তু আপনি 8 কেজি চাল পেয়ে যাবেন এবং আপনি প্রায় 3 কেজি আটা বা আপনি গম পেয়ে যাবেন আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে। এবং এখানে বলা হয়েছে AAYPHH বা SPHH এই ধরনের যদি আপনার কাছে রেশন কার্ড রয়েছে তাহলে আপনি অতিরিক্ত আরও 2 কেজি চাল এবং 3 কেজি কিন্তু গম পেয়ে যাবেন প্রতি মাসে কিন্তু এক্সট্রা বরাদ্দ, অর্থাৎ আপনি 8 কেজি চাল পাচ্ছেন এবং 2 কেজি অতিরিক্ত, অর্থাৎ আপনি টোটাল 10 কেজি পেয়ে যাচ্ছেন এক মাসে একটি কার্ডে। এবার আপনার পরিবারে যদি 4টি রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনি 40 কেজি চাল কিন্তু এক মাসে পেয়ে যাচ্ছেন। এবার আপনার বাড়িতে যদি 5টি রেশন কার্ড থাকে তাহলে আপনি কিন্তু 5×10=50 কেজি কিন্তু আপনি এক মাসে কিন্তু চাল পেয়ে যাবেন, অর্থাৎ আপনার পরিবারে যতগুলি রেশন কার্ড থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি চাল পেয়ে যাবেন। এবং এখানে বলা হয়েছে আটা প্রায় 3 কেজি আটা পাচ্ছেন এবং এখানে অতিরিক্ত 3 কেজি গম কিন্তু পাচ্ছেন। এবার আপনার পরিবারে যদি 4টি রেশন কার্ড রয়েছে তাহলে আপনি 4×6=24 কেজি অর্থাৎ 3 কেজি প্রায় 3 কেজি এবং এখানে এক্সট্রা 3 কেজি অর্থাৎ 6 কেজি কিন্তু আপনি গম পাচ্ছেন, অর্থাৎ 4টি রেশন কার্ড থাকলে 4×6=24 কেজি আপনি গম পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার বাড়িতে যদি 5টি রেশন কার্ড থাকে তাহলে আপনি 5×6=30 কেজি কিন্তু আপনি এক মাসে কিন্তু গম পেয়ে যাচ্ছেন। তোমাদের বুঝতে পেরে গেছেন আপনারা কিভাবে 40 থেকে 50 কেজি চাল পাবেন বা 20 থেকে 30 কেজি আটা পাবেন। এবং এখানে দেখুন নিচে বলা হয়েছে যাদের RKSY2 রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই বিশেষ প্যাকেজের আওতায় কিন্তু আসবেন না, তারা কিন্তু এই বিশেষ প্যাকেজ কিন্তু পাবেন না। এক্ষেত্রে যাদের RKSY1 রেশন কার্ড রয়েছে বা যাদের AAY বা PHH বা SPHH রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই বিশেষ রেশনের যে বিশেষ প্যাকেজ সেই বিশেষ প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে বলা হয়েছে এই বিশেষ প্যাকেজ কারা পাবেন, তো বন্ধুরা এটা বলাই হয়েছে যারা জঙ্গলমহলের আওতায় পড়ছেন তারাই কিন্তু শুধুমাত্র এই বিশেষ প্যাকেজ পাবেন। সেক্ষেত্রে বীরভূম জেলার রামপুরহাট 1, মুরারই 1, নলহাটি 1, রাজনগর, খয়রাশোল, মোহাম্মদ বাজার, দুবরাজপুর ব্লকের অংশ বিশেষ বা কিছু অংশ কিন্তু এই জঙ্গলমহল বিশেষ প্যাকেজের মালপত্র কিন্তু আপনারা পাবেন। এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সদর, গড়বেতা 2 এবং শালবনী ব্লক এই সমস্ত এরিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু জঙ্গলমহলের এই বিশেষ প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও ঝাড়গ্রামের সম্পূর্ণ জেলা কিন্তু জঙ্গলমহল বিশেষ প্যাকেজ পাবেন। এছাড়া বাঁকুড়ার রানীবান্ধ, সারেঙ্গা, সিমলাপাল, রায়পুর ব্লক এই সমস্ত এরিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত মালপত্র পাবেন। এছাড়া পুরুলিয়ার আরসা, বলরামপুর, মানবাজার 2, বড়বাজার, বান্দোয়ান, ঝালদা 1, ঝালদা 2 এবং বাঘমুন্ডি ব্লক এই সমস্ত এরিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু এই জঙ্গলমহলের বিশেষ প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন আপনারা জঙ্গলমহল বিশেষ প্যাকেজের মাধ্যমে কিভাবে 40 থেকে 50 কেজি চাল পাবেন বা আপনারা 20 থেকে 30 কেজি গম পাবেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তোমাদের এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন।
আজকে এই পর্যন্ত। দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে রেশন সংক্রান্ত পরবর্তীগুলো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।